একটা বালতি, ঠিক আছে, আপনি পুরাইতে দিলেন, আপনি পানি ছেড়ে দিলেন, আপনার বালতির তলা ফুটা, আপনার রাতে দিনে যদি আপনি ট্যাপটা ছেড়ে দেন, ফুটাটা যদি ছোট হয় কম পড়বে, যদি বড় হয় তাহলে বেশি পানি চলে যাবে। আপনার বালতির ফুটাটা যদি ছোট হয় কিছু পানি আপনি বালতির উপর পরিমাণ দেখবেন, আর যদি ফুটাটা বড় হয় তাহলে কমপ্লিট আপনি টোটালি পানি নিচে খুঁজে পাবেন না। বর্তমান ফটোকপি স্টুডিও আর অনলাইনে যে কাজগুলার আছে এই দোকানগুলার অবস্থা হচ্ছে যে ফুটা বালতির মতো, সেম ফুটা বালতির মতো। আপনি ফটোকপি করবেন, মেশিন একটা নিলেন, একদম ব্র্যান্ড নিউ ইনটেক, এক মাস দু মাস পর থেকে আপনার শুরু হবে ও ফুটার ফুটাটা বাড়তে থাকবে। আজকে একটা কাজ আসবে, 15 দিন পরে একটা কাজ আসবে, 30 দিন পরে একটা কাজ আসবে, 2 মাস পরে কাজ একটা আসবে, 6 মাস পরে দেখবেন একসাথে দুইটা আসতেছে, 500 টাকার কাজ 1000 টাকা, 1000 টাকার কাজ 2000 টাকা, এইভাবে 2000 টাকা বাড়তে যাচ্ছে। ফুটাটা যত বাড়বে আপনার ওই যে ইনকামটা তত বেশি চলে যাবে। আসলে ভিডিওটা কোথা থেকে শুরু করব ঠিক বুঝে আসতেছে না, ক্যামেরাটা অন করে অনেকক্ষণ চিন্তা করছি, তারপরে ভাবলাম যে না একদিক থেকে শুরু করা উচিত। তো বরাবরের মতোই বিষয় হচ্ছে ফটোকপি, ছবি তোলা এবং হচ্ছে অনলাইনে যে আবেদন, এই যে পাশাপাশি যে ব্যবসাগুলো আছে ইজিলোড বিকাশ, এগুলো নিয়ে কথা হবে। আপনি যদি একজন এই ক্যাটাগরির ব্যবসায়ী হয়ে থাকেন বা আপনি চিন্তা করতেছেন যে ব্যবসা করবেন ভবিষ্যতে, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার কাজে আসবে বলে আমি মনে করতেছি, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। ভিউয়ার্স, ফেসবুকে স্ক্রোলিং করতেছিলাম, স্ক্রোলিং করতেছিলাম, এই দেখেন, ঠিক আছে। তো এই যে ভাইটা হয়তো আমার ভিডিওটা দেখতেছেন, দেখেন, হ্যাঁ, তো ওনার যে স্ট্যাটাসটা সেটা আপনাদেরকে আমি পড়ে শোনাবো, কিছু কমেন্টও পড়ে শোনাবো এবং পাশাপাশি এর কিছু গঠনমূলক সমালোচনা আলোচনা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সাথে থাকেন, ভিডিওটা একটু লম্বা হবে, ধৈর্য সহকারে না টেনে শেষ পর্যন্ত দেখার আবার অনুরোধ করতেছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল সোহাগ এ টু জেড, এর সাথে আছি আমি সোহাগ। স্ক্রিন করতেছিলাম, এখানে ম্যাক্সিমাম লোকেরা কিন্তু হয়তো বা আপনারা দেখেছেন ফটোকপি মেশিন রিপেয়ার সার্ভিসিং বা হচ্ছে আপনার সাপোর্টেড, এ ধরনের কিছু গ্রুপ আছে ফেসবুকে, পোস্টগুলা সামনে আসে এবং অনেক ভাই সেখানে কি করে আপনার পোস্ট করে এবং বিভিন্ন সমস্যা জানতে চায়। তো সেখান থেকেই আমি পড়ে শোনাচ্ছি। তো প্রিয় ভাইটি যে কথাগুলো লিখেছেন সবগুলো কথা কিন্তু হৃদয় ছুঁয়ে গেছে। ফটো তোলা ফটোকপি অনলাইনের আবেদনের কাজ করার দোকান যারা দিতে চাচ্ছেন তাদের জন্য আমার কিছু পরামর্শ শুনেন ভাই। টাকা আছে আপনার কাছে, এই ব্যবসাতে লাভ আছে, আপনার কাজও জানা আছে, কিন্তু তবু আপনি হুট করে এই ব্যবসাতে নাইমেন না, অনেক বেশি পস্তাবেন, কারণগুলো নিম্নরূপ। তো ভাই জানে অনেকগুলো কারণ নিচে লিখছে, হয়তো বা কিছু বাদ পড়ে গেছে, সেগুলো আমি আপনাদেরকে বলে দিব। আর যদি আপনাদের মনে হয় যে না ভাই যে কারণগুলো বলছে সেগুলো অহেতুক, সেটাও জানাবেন। বর্তমানে সবকিছুর দাম বাড়তি, কালি, পেপার, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল সহ প্রায় সবকিছুর দাম বাড়তি, কিন্তু আপনার কাজের দিন কাজের দাম সেই 20 বছর পিছনের রেট। কথা কিন্তু 100% সত্যি। বর্তমান যুগে হাতে হাতে স্মার্টফোন, অবশ্যই হাতে হাতে না, এখন হাতে স্মার্টফোন, মাথার পাশে স্মার্টফোন, সামনে স্মার্টফোন, এমন একটা অবস্থা। প্রায় সবাই কম বেশি শিক্ষিত, দেশের অবস্থা খুব কঠিন, একজন মানুষ সর্বোচ্চ চেষ্টা করে কিছু টাকা বাঁচিয়ে চায় যে চলার, ইউটিউব থেকে নিজের কাজ নিজেই স্মার্টফোন দিয়ে করার চেষ্টা করে, সামনে এর পরিমাণ বাড়বেই, বাড়তে থাকবে, সুতরাং ভবিষ্যৎ অন্ধকার, মানে ভবিষ্যৎ নাই। ফটোকপির ব্যাপারে ছোট একটা উদাহরণ দেই, আগে বিকাশ রকেট অ্যাকাউন্ট খোলা বা সিম ক্রয়ের জন্য আইডি কার্ড এবং পিপিপি ছবি বাধ্যতামূলক ছিল, ফটোকপি করাও মানে ওগুলো ছিল, কিন্তু সময়ের ব্যবধানে প্রযুক্তির উন্নয়নে অনেক কাজে কিন্তু এখন আর ফটোকপি করতে হয় না, সুতরাং এ ব্যাপারে কাজ কিন্তু অনেক কমে গেছে।
একটি ফটোকপি করে আপনি 3 টাকা নেবেন, 100 ফটোকপি করে আপনার লাভ থাকবে 100 টাকা, পার পিসে 1 টাকা করে লাভ ধরছেন ভাই। এটা কিন্তু পরিমাণের উপর ডিমেন্ড করে, কিন্তু যখন মেশিনের সামান্য একটা পার্টস নষ্ট হয় তখন সেটা কিনতে হয়রানি সহজেই মিলে না, যাকে বেদে হয়রানির পরিমাণ নির্ভর করে। আর সেই পার্টস কিনতেও সর্বনিম্ন 500 টাকা লাগবে এবং টেকনিশিয়ান দিয়ে সার্ভিস করাতে চাইলে আরো 1000 টাকা যুক্ত হবে। তো এখন বলেন, ভিক্ষার মতো টাকা জমাইয়া এমন পরিমাণ টাকা ব্যয় হলো কেমনটা লাগবে? কম্পিউটার, ফটোস্টেট মেশিন, প্রিন্টার সবাই ইলেকট্রনিক্স পণ্য, সুতরাং হঠাৎ আপনার বিপদ বেড়ে যেতে পারে। আর একদিন মেশিন নষ্ট হওয়া মানে আপনার হতাশার পরিমাণ শতগুণ বেড়ে যাওয়া। একদিকে ব্যবসার মন্দা, অন্যদিকে ওটা নষ্ট এটা নষ্ট, তো বুঝতেই পারছেন হয়তো ব্যাপারটা। এই ব্যবসাটা এখন ফুটানি বা ভাবসাব দেখিয়ে চলা ছাড়া কিছুই না, একদম সত্য কথা বলেছেন ভাই। মূলত এই ব্যবসাতে লাভের পরিমাণ কম, কারণ এসব কাজে চাহিদা অনেক কম বা কাস্টমার কম, দোকানের সংখ্যা বেশি। আমাদের এদিকে একটা সময় এসব দোকান প্রচুর ছিল, কিন্তু সময়ের সাথে পরিমাণ কমে হাতে গোনা কয়েকটা দাঁড়িয়েছে, সেটারও সংখ্যা অন্য ব্যবসার পাশাপাশি এই ব্যবসায় রেখেছে। মানে হচ্ছে অর্থাৎ এই দোকানগুলা মূলত কমেই ছিল, কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য দোকান, যেমন ধরি কাপড় দোকান, কসমেটিক্স দোকান, তারাও কি করছে এই ফটোকপি মেশিনটা আর প্রিন্টারটা নিয়ে ছোট করে একটা জায়গায় বসে গেছে, চালানোটা খুব সহজ মনে করছে। যেখানে ইউটিউব ফেসবুক এগুলো আছে সেখান থেকে দেখে তারা এটা শিখতেছে চালাচ্ছে। আপনি আবেগে বা অন্যদের চলাফেরা স্টাইল ও ধরন দেখে আকৃষ্ট হয়ে এই ব্যবসায় জড়িয়ে নিজের জীবনটাকে বিষাক্ত করবেন না। পরে দেখা যাবে আপনি চাইলেও এইসব সেল করতে পারবেন না, সেল করতে অর্থনৈতিকভাবে লসের পরিমাণ বেশি হবে। বেশি মানে কি ভাই? বেশি মানে তো আপনার 1/3 বিক্রি করতে পারবেন। একটা ফটোকপি মেশিন আপনি 60,000 টাকা দিয়ে নিয়েছেন, এটা 30,000 টাকা বিক্রি করতে পারলে আমাকে বলেন, কেউ যদি পারেন চালানোর পরে দেখবেন 20,000 টাকা 25,000 টাকা বিক্রি করতে ফেটে যাবে গা। তারপর এখানকার একটি দোকানের মালিক কিছুদিন পর পরই পরিবর্তন হয়, কারণ পোষায় না, সেল করে বিদায় হয়, তারপর আরো পোষায় না, সেও সেল করে ফেলে, এভাবে একজন দুইজন তিনজন আসতে থাকে যাইতে থাকে। কয়েকদিন আগে দেখলাম একজন ভাই সব সেল করার জন্য চেষ্টা করছেন, যদি এমন পোস্ট ওনার চোখে পড়তো তবে হয়তো উনি অনেক বেশি ভাবতেন এবং সিদ্ধান্তটা বুঝে শুনে নিতেন। আমার পোস্টটি মূলত নতুন যারা এই রিলেটেড দোকান খোলার আগ্রহ রয়েছে তাদের জন্য। জায়গা ভেদে ব্যবসার পরিস্থিতি ভিন্ন হতে পারে। আমার পোস্টের মানে হলো এটাই যে দোকান খোলার আগে উক্ত বিষয়গুলি মাথায় রেখে ইচ্ছা পোষণ করেন। পোস্টটি সম্পর্কে আপনার মতামত জানাবেন, গঠনমূলক সমালোচনা করার অনুরোধ রইল। তো পোস্টটি পড়া শেষ, দেখেন ধৈর্য সহকারে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি এখানে শেষ না, মাত্র শুরু করতেছি। এই যে ভাইটা কথাগুলো বলছে, এই সবগুলা কথার জন্য ওনাকে এক একটা পয়েন্টের জন্য এক একটা মেডেল দেওয়া দরকার, কি বলেন? আপনারা এখানে যারা ফটোকপি ব্যবসায়ী বা স্টুডিও অনলাইনে কাজ করেন তারা কি মনে করেন ভাই? যখন করোনা ভ্যাকসিনের টিকাটা দেওয়ার রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা চালু হইল, আমার মনে হয় ওই প্রথম সপ্তাহে থেকে 1 মাসের ভিতরে এই কম্পিউটার দোকান আমার মনে হয় কিভাবে বলবো, ওল যেভাবে উঠে বা ছাগলের লাদি যেভাবে পরে, কাছি পাচ্ছে না, ওভাবে গজাইছে আপনার দোকানগুলা। এমনি টাইপ করতেছেন, পিন করতেছেন, আবেদন করতেছেন, ওরে কাজ। যারা এই চিন্তায় এই লোভে ব্যবসাটা করেছেন তাদের মধ্যে কয়জন ব্যবসায়ী এখন টিকে আছেন? সামান্য 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাসের মতো ছিল। আপনাকে চিন্তা করতে হইতো যে আমার ভবিষ্যতে এই ধরনের কাজ কি আর হবে, এই সামান্য পরিমাণ আপনি কাজ করে কত টাকা লাভ করছেন, আর দোকানটা যে বিক্রি করে ফেলতেছেন সব সর্বশেষ মাল সামানা সবকিছু মিলে কত টাকা লস করছেন যোগ করে দেখিয়েন তো, আর মার্কেটে কত ক্ষতি করছেন আপনি। খুব হুঁশিয়ার, খুব সাবধান ভাই। ফটোকপি স্টুডিও আর হচ্ছে অনলাইনের যে কাজগুলো আপনারা করতেছেন, বিশেষ করে যারা নতুন তারা বেশি ভয়ঙ্কর এই ব্যবসার জন্য। এখানে নতুন পুরাতন অনেক ব্যবসায়ী আছেন, ভিডিওগুলো দেখতেছেন, জানি না কার কেমন লাগবে আমার কথাগুলো, কারো তিতা লাগবে কারো মিঠে লাগবে, স্বাভাবিক।
দুনিয়াতে কখনো কেউ কারো মন জয় করতে পারে না, আপনি পারবেন না কখনো সবাইকে খুশি রাখতে। তো আমি কি আর, আমি কি মানুষের বাইরে নাকি? আমিও তো মানুষ, আমারও ভুল হতে পারে। সেম, ব্যবসায় 10 বছর হয়ে গেছি, কথা যদি আমি বলতে যাই অনেকগুলো কথা হয়ে যাবে। শুনেন, আমি যখন ব্যবসায় আসি, আমার ব্যবসায় 10 বছর হয়ে গেছে না, আমি চিন্তা করছি যে, একটা হিসাব করলাম, এরকম ব্যবসা যারা 60 বছরও করি, আমার মনে হয় না আমি কি বলবো, 1 লাখ টাকার মালিক মালিক হব। তো বলবেন যে ভাই এত বেচা কিনা বা এত ব্যবসা কই যায়, ব্যবসাগুলো কই যায়। আপনার একটা বালতি, ঠিক আছে, আপনি পুরাই দিয়ে দিলেন, আপনি পানি ছেড়ে দিলেন, আপনার বালতির তলা ফুটা, আপনার রাতে দিনে যদি আপনি ট্যাপটা ছেড়ে দেন, ফুটাটা যদি ছোট হয় কম পড়বে, যদি বড় হয় তাহলে বেশি পানি চলে যাবে। আপনার বালতির ফুটাটা যদি ছোট হয়, কিছু পানি আপনি বালতির উপর পরিমাণ দেখবেন, আর যদি ফুটাটা বড় হয় তাহলে কমপ্লিট আপনি টোটালি পানি নিচে খুঁজে পাবেন না। বর্তমান ফটোকপি স্টুডিও আর অনলাইনে যে কাজগুলার আছে, এই দোকানগুলার অবস্থা হচ্ছে যে ফুটা বালতির মতো, সেম ফুটা বালতির মতো। আপনি ফটোকপি করবেন, মেশিন একটা নিলেন, একদম ব্র্যান্ড নিউ ইনটেক, 1 মাস 2 মাস পর থেকে আপনার শুরু হবে, ও ফুটার ফুটাটা বাড়তে থাকবে। আজকে একটা কাজ আসবে, 15 দিন পরে একটা কাজ আসবে, 30 দিন পরে একটা কাজ আসবে, 2 মাস পরে কাজ একটা আসবে, 6 মাস পরে দেখবেন একসাথে দুইটা আসতেছে, 500 টাকার কাজ 1000 টাকা, 1000 টাকার কাজ 2000 টাকা, এইভাবে 2000 টাকা বাড়তে যাচ্ছে। ফুটাটা যত বাড়বে আপনার ওই যে ইনকামটা তত বেশি চলে যাবে। 24 ঘন্টা আপনি ইনকাম করতেই থাকবেন, 24 ঘন্টা আপনি মাসকে মাস, বছরকে বছর শুধু ইনকাম করতেই থাকবেন, কাজ করতেই থাকবেন। আপনার এমন ব্যবসার পরিস্থিতি, আপনার এমন বিজনেস, এমন কাজ দেখে আরো 10-12 জন দোকান দিয়ে বসে থাকবে, কিন্তু ফুটাটা চোখে কেউ দেখবে না। ফুটাটা কখন দেখবে? যখন সে নিজে গিয়ে বসবে দোকান দিয়ে, তখন সে বুঝবে যে ফুটাটা আসলেই তো অনেক বড় ছিল। হয়তো অনেক ব্যবসায়ী এখন নতুন এখানে আছেন, বলবে যে আমি ব্যবসাটাই না আসার জন্য এই কথাগুলো বলতেছি। দেখেন, যদি মানেন ভালো কথা, না মানলে আরো ভালো কথা, কারণ মানলে তো এখন ভিডিওটা দেখে অন্ততপক্ষে বুঝবেন, কিন্তু না মানলে আপনি সরেজমিনে বুঝে যাবেন। 1 টাকার কাগজ কিনে 2 টাকা নিচ্ছেন, 20 টাকা কালি খরচ, 80 পয়সার লাভ। এরপর আবার এই কথায় অনেকে বলবে যে ভাই আপনি যখন 1 টাকা একটা কাগজ কিনে যখন 20 টাকা নিচ্ছেন বা 10 টাকা প্রিন্ট নিচ্ছেন, সেটার কথা কে বলবে? দেখেন ভাই, এমন কোন দোকানটা আছে, শতকরা আমাকে দেখান তো, 50টা দোকান দেখান তো, 50% তো একটা মেজরিটি থাকতে হবে, যে সে দৈনিক একদম 100 কপি প্রিন্ট করে 10 টাকা করে। কেউ আছেন এখানে আমাকে বলতে পারবেন কয়জন আছি দেখান তো দেখি আমি একটু? আমি আমার জায়গায় পুরো দিনে মিলে এবারে যদি হিসাব করি, দৈনিক আমার জায়গায় আমি এবারে যদি হিসাব করি, ফটোকপি ছাড়া শুধু প্রিন্ট যদি হিসাব করি, 10 টাকা রেটের 5টা প্রিন্ট আমার দোকানে হয় না। আমার বাজার, বাজারের মধ্যে 3টে শিক্ষা প্রতিষ্ঠান আছে, বুঝছেন, 3টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এরপরে বাজারের মধ্যে 600+ দোকান আছে, 7-8টা ওয়ার্ড মিলে 70,000 জনগণ আছে, সেখানে বাজার 3টা আছে, 3টার মধ্যে আমারটা 1টা। এখানে আমি দৈনিক ফটোকপি করি 100 কপি থেকে সর্বোচ্চ সর্বোচ্চ 150 কপি, এভারেজ গড় হিসাব করেছি 10 বছরের। আমি 150 পিস পর্যন্ত ফটোকপি করি হাইয়েস্ট, আর সর্বনিম্ন 120 কপি দৈনিক গড়। এই হিসেব গুলো কখনো করেছেন আপনি বলেন তো দেখি ভাই, করলে কমেন্ট করে লিখিয়ে জানাই। আমি কিন্তু করছি এই জন্য আপনাদেরকে ডিটেলস বলতে পারতেছি। 120 কপি হচ্ছে হাইয়েস্ট কপি, আর 150 কপি হচ্ছে সর্বনিম্ন কপি দৈনিক গড়, আর প্রিন্ট হচ্ছে 5 কপি। আপনি এই 5 কপি প্রিন্ট, এরপরে যাই আপনার 150 কপি ফটোকপি করে কয় টাকা কামাইলেন? 1টাতে 5 টাকা করে কামাইলে কত টাকা কামাইছেন আপনি দিনে? গতরে মিলে শুধুমাত্র দিনে পরিশ্রম করে যে 600 টাকা কামাচ্ছে সর্বনিম্ন, সেই টাকা তো আপনি কামাচ্ছেন না রে ভাই। আপনি বিক্ষুকের যে হিসেব করে এখন ব্যবসাটা করলে চলবে? বর্তমানে জিনিসের যে ঊর্ধ্বগতি দাম, কোন আক্কেলে আপনি 80 পয়সা 20 পয়সা হিসেব করেন? আরে ভাই, পাইকারি যারা মাল বিক্রি করে লক্ষ লক্ষ টাকা,
লক্ষ লক্ষ টাকা যারা মাল পাইকারি বিক্রি করে, হ্যাঁ গার্মেন্টস থেকে যারা একদম আপনার ট্রাঙ্ক ভর্তি আপনার এই যে পোশাক বিক্রি করে, তারা তো এমন হিসাব করে না পোশাকের মধ্যেও, ওটাও বাদ দিলাম আমি। আপনার আপনার কিনতে যে যাচ্ছেন আপনি, এই যে পাইকারি পেপার গুলো আপনি কিনতে যাচ্ছেন, দেখিয়েন তো আপনার ডিফারেন্সটা কতটুক, দুই চারটা দোকান দেখিয়েন তো। এই যে রিমের যে কাগজটা কিনছেন, দেখবেন যে 10-20 টাকা অনেক রেট, বা 100 টাকা 50 টাকা পরিবর্তন থাকতেছে, অর্থাৎ কেউ 50 টাকা বেশি লাভ করতেছে অথবা কেউ 50 টাকা কম লাভ করতেছে। পাইকারি যে কাগজগুলো বিক্রি করতেছে সেটার রেট তো আপনার দিন দিন বাড়তেছে, আপনি তো সেটাও বাড়াতে পারতেছেন না, সবকিছু লাভই দেখেন শুধু না, 2 টাকা ফটোকপি নিচ্ছেন, 1 টাকার কাগজ আর 20 টাকা 20 পয়সা কালি কাগজ, 80 পয়সা লাভ হয়ে গেল। আমি কথাগুলো বলতেছি বর্তমানে, এক সময় হ্যাঁ বলতাম যে আমি শহর অঞ্চলে ব্যবসাটা ভালো ছিল, যেখানে অনেক বেশি ভালো ছিল, এখন ভাই শহর অঞ্চল না, এখন সব জায়গায় একই হয়ে গেছে। বললাম তো ধরেন একটা কসমেটিক দোকান, সে দোকানদারি করতেছে, তার কসমেটিক ব্যবসা ভালো যাচ্ছে না, দেখতেছে যে সামনাসামনি ফটোকপির দোকান আছে, সে অনেক কাজ করতেছে, সারাদিন কাজ করতেছে, শুধু টাকা নিচ্ছে আর নিচ্ছে, বললো যে আমি তো পারবো সহজ কাজ, সে ওপেন একটা নিয়ে নিল। কেন আমি কি মিথ্যা বলতেছি? আপনি দেখেন না আমি অ্যাভেলেবেল দেখছি। আরে ভাই চায়ের দোকানে ফটোকপি মেশিন, চায়ের দোকানে প্রিন্টার মেশিন, চার দোকান প্রমাণ লাগবে আপনাদের, আমি ভিডিও করে আপনাদেরকে দিতে পারবো পার্সোনালি, যদি বলেন যে হ্যাঁ ভাই আপনি দেখাইয়েন চা দোকানে ফটোকপি মেশিন বা চা দোকানে প্রিন্টার মেশিন যে আজ বলছেন, আমার ভিডিও করে দেখেন, আমি দেখাইতে পারবো। তো আপনার এই যে ক্যাটাগরিটা, এটার একটা মানসম্মান আছে, এটার কোনো কিছু আছে? এত পরিমাণ লাভ যে সবাই সেটার প্রতি ঝুঁকতেছে, কিন্তু বালতির ফুটাটা কেউ চোখে দেখতেছে না, যখন সে আসতেছে এসে কয়দিন চলতেছে, এরপরে ফুটাটা সে চোখে দেখে, এরপরে চোখ অন্ধকার হয়ে যায়, তারপরে বলে যে আমি দোকান বিক্রি করে ফেলবো, আমার হচ্ছে আপনার একটা কম্পিউটার, একটা প্রিন্টার, একটা মেশিন, 5,000 কপি করি নেই, 1,000 কপি করে নেই, বিক্রি করে ফেলবো। কেন ভাই নাচি নাচি আসছেন কেন আবার বিক্রি করার জন্য? হ্যাঁ তো এই হচ্ছে পরিস্থিতি ব্যবসা। আমি ভিডিওটা চাচ্ছি না আমি বড় করার জন্য, তারপরে অনেকগুলো কথা ছিল, আমি একা একা কতগুলো কথা বলবো বল, আমার সাথে যদি আপনারা দুই একজন কথা বলতে পারতেন, এই জন্য কোনো সুবিধা যদি থাকতো লাইভ ছাড়া আর কি, তাহলে কিন্তু ভালো হতো, আপনারা বলতেন আমি জবাব দিতাম, আপনারা বলতেন প্রশ্ন করতেন আমি উত্তর দিতাম। তো যাই হোক, যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অনেক কথা রয়ে গেছে, অনেক কথা বললে শেষ হবে না রে ভাই, মনের দুঃখে নিজেই ভারাক্রান্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করিয়েন, পরবর্তী কোনো টপিক নিয়ে আসলে তখন আলাপ আলোচনা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।